Hello friends, welcome back to our channel. Hope you all are well. আমাদের দেখে বুঝতেই পারছো কোথাও একটা বেরোচ্ছি। Actually সকালবেলা এখন বাজে হচ্ছে মোটামুটি প্রায় 11টা, অলমোস্ট 10 মিনিট বাকি আছে, কিন্তু সকাল থেকে আমি ব্লগ বানাতে পারিনি, একটাই কারণ, খুব তাড়াহুড়ো ছিলাম বেরোনোর, একটা যে ব্যস্ততা থাকে বিভিন্ন রকম জিনিসের জন্যই। তো সেই আমরা এখন যাচ্ছি প্রায় ছ মাস না, আরো বেশি, কারণ লাস্ট হয়তো ডিসেম্বর মাসে গেছিলাম আমরা মায়ের কাছে। এই ইয়ারে ফার্স্ট আমি আমার মায়ের কাছে যাচ্ছি অনেক দিন বাদে, তো সেই জন্য আমরা বেশি দেরি না করে ঝটপট যতটা তাড়াতাড়ি পারা যায় সেটা করে দিলাম। এবারে আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যের জন্য, স্কুটিতে করে যাব, যদি পারি তো ক্যাপচার করার চেষ্টা করব, আদারওয়াইজ যদি না পারি তো কিছু করার নেই, কারণ মেইন রোডে চালাতে চালাতে করাটা একটু মুশকিলই আছে। হ্যাঁ, যদি পসিবল হয় তো আমরা অবশ্যই চেষ্টা করব সেখানে ক্লিপস না। তো অনেকদিন বাদে আমি মায়ের কাছে যাচ্ছি, আমার খুব মজা হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি। তো স্বাভাবিক আমরা একটু মাইন্ড ফ্রেশ করে আসি, ঘুরে আসি, হ্যাঁ কিছুদিন থাকবো তারপরে আবার চলে আসবো। তো যাই হোক, আমরা ভালো ভালো ব্লগস আসবে তার জন্য, তো ওয়েট করে থাকো সেই ভালো ব্লগস গুলোর জন্য। আপাতত আর দেরি না করে আমরা আমাদের যাত্রা শুরু করি। Hold me close till I get up, time is barely on our side. আমি পৌঁছে গেছি বাড়িতে, বাপি মায়ের কাছে আর কি, এটা আমার মা বাবার ঘর। তো সেখানে এসে অলরেডি স্যানিটাইজ করে দেখতেই পাচ্ছ আমার চুল ভেজা সমস্ত কিছু, মানে শুধু স্যানিটাইজ না, তার সঙ্গে কাজও শুরু হয়ে গেছে। কাজও একটুখানি করছি, একটু মাকে হেল্প করি, পেঁয়াজ কুচিয়ে দিই। কেন, কিছু স্পেশাল কিছু? বিকেলবেলা অবশ্যই আমি সবার সঙ্গে আলাপ করে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আপাতত সবাই কাজে ব্যস্ত, তো দুপুরবেলা পরে তোমাদের সাথে সবার সাথে আলাপ করে দেবো, সবার আপাতত একটু কাজ করে নি। ওকে, আরেকজন তো এসেই ফোনে ব্যস্ত হয়ে পড়েছে আর ল্যাদ খাচ্ছে না, অনেকক্ষণ স্কুটি চালিয়েছে, অবশ্যই স্কুটি ড্রাইভ করে এসেছি, তারপরে শুধু ল্যাদ খাচ্ছি, তার আগে যে স্যানিটাইজড হলো, স্নান করলাম, ফ্রেশ হলাম, এই সমস্ত গুলো। হ্যাঁ, একটু রেস্ট নেওয়ার ইচ্ছে তো হবেই না, এতটা স্কুটিটা কেমন চালিয়ে নিয়ে আসলাম। ও ফাটাফাটি, তাহলে স্কুটিটা লেক টাউন ঘুরে আসলাম, কতটা আবার ইচ্ছে করে আমাদের একটু ড্রাইভিংটা মানে আর একটু ভালো করে গাড়িটা চালাতে, সেটার কারণটা আমি বিকেলে বলে দেবো। হ্যাঁ, মানে দেখিয়েও দেবো কারণটা, চিলি কেন যাওয়া হয়েছিল সেটাও দেখিয়ে দেওয়া হবে। তো লেক টাউন হয়ে আমরা ওই ফ্লাইওভার দিয়ে বিরাটির মোড়ে একটু জ্যাম থাকার জন্য অ্যাকচুয়ালি লেট হলো, নাহলে আমরা আরো আগে পৌঁছে যেতাম। ইভেন আরো মনে হয় আমার যে কালকে যেহেতু লকডাউন আছে সেই জন্য আজকে একটু ভিড়টাও বেশি। না, কোন মন্ত্রী আসবে নাকি এদিকে, সেই জন্য গোলার দিকে এই জন্যই বিরাটি ওখানে একটু জ্যাম থাকার জন্য দেরি হয়ে গেল, তা আপাতত একটু রিল্যাক্সিং টাইম। আমি এখন চলে এসেছি আমাদের রান্নাঘরে, তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না হচ্ছে। এই যে মা রান্না করছে, পেঁয়াজ ভাজছে, কিসের জন্য বলে দাও? মাংস আর বিরিয়ানি, বিরিয়ানির জন্য। আগে আমরা আসি বলে রেস্তা বানাচ্ছি, তাহলে বুঝতেই পারছো আজকে মেনু হচ্ছে বিরিয়ানি। খাওয়ার সময় আবার আমরা একসাথে খাবো, যখন তখন আবার দেখাবো। এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন, পাতে ধরবে না বলে বিরিয়ানির চিকেন বাইরে দেওয়া হয়েছে, ডিমও আছে, আলুও আছে, সবই আছে বাটির মধ্যে। এখন আমরা খাবারগুলো সাবার করব। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে মানে এত বেশি টায়ার্ড ছিলাম যে কিছুই ক্যাপচার করতে পারিনি, আর ওই খাওয়ারের দুপুরের খাওয়ার ল্যাদ ল্যাদ, সবথেকে বড় হচ্ছে ল্যাদ খাওয়া সারাদিন, আর প্রচন্ড গরম, আর কি বলবো, ওইদিকে সিটির আওয়াজ আসছে। হ্যাঁ, কিছু একটা আজকে আমাদের সকালের চায়ের পর্ব শেষ হয়ে গেছে, এখন সিটি পড়ছে প্রেসারে, ওটা হচ্ছে ঘুগনির মটর সেদ্ধ হচ্ছে। তো এবার আমরা কি করব, মানে ব্রেকফাস্টে ঘুগনি, হ্যাঁ ঘুগনিটা করব, মা আর আমি দুজনে মিলেই করব। আচ্ছা, দেখ তোমরা তো ঘুগনি রেসিপি জানোই, ওটা আলাদা করে তো দেখানোর কিছু নেই, সব কিছু রেডি করে নিয়েছি, এবার
রান্নাঘরে যেতে হবে, বাকি কাজটা কমপ্লিট করতে হবে। চল যাওয়া যাক রান্নাঘরে, দেখা যাক কি রকম ভাবে হচ্ছে বা কি আছে, দেখা যাক। এখানে ঘুগনির মটর আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে খোসাগুলো একটুখানি ফেলে দিয়ে বাকিটা দিয়ে ঘুগনিটা প্রসেসিং। অ্যাকচুয়ালি ঘুগনিটা আগেও একবার করেছে, মারাত্মক দারুণ টেস্ট হয়েছিল, সেই জন্য আজকে এখানে এই বাড়িতে এসে একবার করার ইচ্ছে। তো আগে এগুলো আমি খোসাগুলো একটু ফেলে রিমুভ করে দিয়ে এবার তারপরে শুরু করছি কাজ। পরিমাণ নিয়ে কনফিউশন দুজনের মধ্যে, জানা থাকলেও শিখতে হয়। এক বছর বেশি রান্না করছি, আগে কিছুই পারতাম না, এখন মোটামুটি পারি। মোটামুটি না, ভালোই রান্না বেড়ে সহজ আছে। আর মা তো একদিন হয়ে যায়নি, মায়ের বয়সটা তো দেখতে হবে না, করতে করতে অটোমেটিক হয়ে যাবে। এইদিকে নাড়ানাড়ি চলছে, পেঁয়াজটা দিয়ে দিয়েছে আলুর পরে। কালকে বিরিয়ানি জাস্ট ফাটাফাটি, তার সঙ্গে চিকেন একদম অসাধারণ, চিকেন বিরিয়ানি তো যাক। সেই জন্য আজকে এই শুরুতেই ঘুগনি দিয়ে স্টার্ট হচ্ছে। না চলছে, নাও বলো এবারে। হেভি হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো খাচ্ছি। বাপির সঙ্গে আলাপ করানো হয়নি, মাকে তোমরা দেখে নিয়েছ, কিন্তু এই হচ্ছে বাপি। খুব ভালো হয়েছে, খুব ভালো রান্না করেছে। এবার মা কি টেস্ট করবে না করবে না? হ্যাঁ, বাপিকে একটু ঘুগনি করে খাওয়াবো, তো সেই জন্য এইবারে এসে সময় পেয়েছে, এবারে এসে করে খাওয়াবো। ভালো হয়েছে, চলো।
এবার আমিও খাবো। আমাদের একবার আগেই বাড়িতে ট্রাই হয়ে গেছিল, তো বাপিকে খাওয়ানো বাকি ছিল বলে এবার সেইটা পূর্ণ হলো আজকে কমপ্লিট। মনে হলো খাওয়াবে সেই ভালো করে, খুব ভালো করে খাই না, নিজেও টেস্ট করে দেখছি ভালোই লাগছে তাই না? ফাটাফাটি ভালোই হয়েছে। বাকিরা বললে বেশি ভালো লাগে। বাকিরা তো বলে দিয়েছি অলরেডি। তাহলে আমাদের সকালের টা হয়ে যাক আর দেরি না করে। বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকায় দেখা যাচ্ছে। সকালবেলায় ঘুগনি করার সময় দেখা গেল, তারপরে দুপুরে, এখন আবার দেখা যাচ্ছে এই কী কাজ, স্কুলের ক্লাস হয়ে গেল। হ্যাঁ, এখন এখানে চলছে পার্লারের কাজ, হেয়ার কাটিং। খুব সুন্দর প্রত্যেকটা যে লেয়ারের মধ্যে একই রকম ব্যালেন্স রেখে এই কাটাটাই হচ্ছে মেন কাজ। ক্যামেরায় দিয়ে কিছু হয় মহান কাজটা করার আগে? এখন মন দিয়ে চুলকাচ্ছে। এটা কতদিনের জমানো চুল? প্রায় 6 মাসের উপরে বেশি হয়ে গেল। একদম মানে দেখে বোঝাই যাবে না যে পার্লারে যাওয়ার কোনো, মানে এটা দেখেই বোঝা যাচ্ছে পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই। এই যে দেখছো বাপির চুল কাটা হয়ে গেছে, আগে কি ছিল আর এখন বেশ পরিষ্কার দেখাচ্ছে চুল। তো সেই ফেব্রুয়ারি থেকে কাটা বন্ধ ছিল। তা কেমন লাগছে, বাড়িতে মেয়ে কেটে দিল কেমন? দারুণ কেটেছে, দারুণ কেটেছে। আমার তো মনে হয় যারা কাটে চুল তার চেয়ে ভালো কেটেছে। তাহলে এবার থেকে আর সেলুনে না গেলেও হবে নাকি? একবার করে এসে এবার যে যখন দরকার হবে আমি মেয়ের কাছে চলে যাব। ব্যাস, ঠিক আছে। এতক্ষণ চুল টুল কেটে দিলাম, বাপির মেকওভার হয়ে গেছে, এবারে আমার একটুখানি স্কিন কেয়ার। যদিও এটা আমার নয়, আমার মায়ের থেকে নিয়েছি। এই যে বায়োটিকের একটা আছে, বায়ো ফ্রুট ফেস প্যাক পেলাম আর স্কিন কেয়ার করে দিলাম। আমার স্নান হয়ে গেছে, আমি একটু ছাদে এসেছি, জামা কাপড় এমনিও মেলতে হবে, সেই জন্য তো প্রচণ্ডই খিদে পেয়েছে, এক্ষুনি নিচে গিয়ে খেতে বসবো। জানোই তো তোমাদের বলেছি আমি একটা কুমড়োর তরকারি করেছি, ডাল করেছি, আর মা একটা সুন্দর বেগুনের তরকারি করেছে নতুন ছোলা দেওয়া। পরে একদিন নিশ্চয়ই ওটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আননেসেসারি ভিডিওটাকে আর লম্বা করবো না, সেই জন্য আমি এখানে আমার আজকের ব্লগটা শেষ করতে চাইছি। তো যেটা আমি লাস্টে বলি, অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সবার কাছে শেয়ার করবে, যাতে আমাদেরকে সবাই আরও মানুষজন দেখতে পায়, তাদেরও ভালো লাগে। তো এগুলো অবশ্যই তোমরা একটু করো, এটা আমার রিকোয়েস্ট, বেশি করে লাইক দাও। লাস্টে যাওয়ার আগে আর একটা কথা আমি অবশ্যই বলবো, যত্নে থাকবে, যত্নে রাখবে সবাইকে, আর যতক্ষণ না আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা।